ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক বাংলা এমসিকিউ সাজেশন বাংলা গল্প থেকে বন্ধুরা মাত্র কয়েকটি প্রশ্নের সমাহার নিয়ে খুব অল্প কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি যে প্রশ্নগুলো হানড্রেড পারসেন্ট কমন তোমরা পেয়ে যাবে মাধ্যমিক যে সিলেবাস তোমাদের রয়েছে বাংলা বিষয়ে সেখানে যতগুলো গল্প আছে সেই গল্পগুলো থেকে বাছাই করে কিছু কোশ্চেন নিয়ে এই এমসিকিউ সাজেশনটি তোমাদের জন্য তৈরি করেছি উত্তর সহ তাই অবশ্যই অবশ্যই কিন্তু দেখে নিতেই হবে বন্ধুরা তাহলে দেখে নাও বাংলা এমসিকিউ সাজেশন গল্প থেকে হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু আসবেই প্রথম প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি হল উত্তর সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া দুই নম্বর প্রশ্ন যখন হরিদা বহুরূপী সেজে বাবুর বাড়ি গেল তার গায়ে ছিল উত্তর সাদা উত্তরীয় তিন নম্বর প্রশ্ন তপনের মেষমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন উত্তর সন্ধ্যা তারা চার নম্বর প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়া কথাটা হলো উত্তর কারেকশনের কথা পাঁচ নম্বর প্রশ্ন বুকের রক্ত ছোলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত ছোলকে ওঠে উত্তর মেশর হাতের সন্ধ্যা তারা পত্রিকা দেখে ছয় নম্বর প্রশ্ন ছোট মেশো শ্বশুর বাড়িতে কিছুদিন ছিলেন কারণ উত্তর দেখো কলেজের ছুটি চলছিল সাত নম্বর প্রশ্ন এমন অলৌকিক ঘটনাও ঘটে ঘটনাটি হলো উত্তর এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে আট নম্বর প্রশ্ন তপন তার লেখা গল্পটা প্রথম শুনিয়েছিল উত্তর ছোট মাসিকে নয় নম্বর প্রশ্ন কোন পত্রিকায় তপনের লেখা ছাপানো হয়েছিল উত্তর সন্ধ্যা তারা দশ নম্বর প্রশ্ন খুব হয়েছে হরি এইবার সরে পড়ো দিকে যাও এ কথা বলেছে উত্তর কাশীনাথ বাস ড্রাইভার এগারো নম্বর প্রশ্ন বাড়িতে তপনের নাম হয়েছিল উত্তর কবি সাহিত্যিক কথাশিল্পী শিল্পী বারো নম্বর প্রশ্ন সন্ধ্যা পত্রিকার সূচিপত্রে তপনের কি নাম লেখা ছিল উত্তর শ্রী তপন কুমার রায় তেরো নম্বর প্রশ্ন সন্ন্যাসী নিজের পায়ের ধুলো দেন উত্তর বাবুকে চোদ্দ নম্বর প্রশ্ন হরিদা বাবুর বাড়িতে নিজেকে পরিচয় দিয়েছিল উত্তর বিরাগী রূপে পনেরো নম্বর প্রশ্ন দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে বক্তা কে উত্তর বাবু ষোলো নম্বর প্রশ্ন মেশর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটা হলো উত্তর তপনের লেখা ছাপিয়ে দেওয়া সতেরো নম্বর প্রশ্ন স্কুলের মাস্টার মাস্টারমশাই এর থেকে হরিদা পেয়েছিল উত্তর আট আনা আঠারো নম্বর প্রশ্ন ইসাব ও অমৃতের জামা বদলের বিষয়টি ঘটেছিল উত্তর হোলির দিন উনিশ নম্বর প্রশ্ন ইসাব ও অমৃতের বাবার পেশা ছিল উত্তর চাষি বা কৃষিকাজ কুড়ি নম্বর প্রশ্ন নদের চাঁদ নদীকে দেখেনি উত্তর পাঁচ দিন একুশ নম্বর প্রশ্ন হোলির দিন ছেলেরা ইসাব ও অমৃতের একরকম পোশাক দেখে কি করতে বলেছিল উত্তর কুস্তি লড়তে বাইশ নম্বর প্রশ্ন নদের চাঁদের বয়স উত্তর তিরিশ বছর তেইশ নম্বর প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট এর নাম ছিল উত্তর সব্যসাচী মল্লিক চব্বিশ নম্বর প্রশ্ন সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল বন্ধুটি হলো উত্তর অপূর্ব পঁচিশ নাম্বার প্রশ্ন আমি কালই বার হয়ে যেতে পারি অপূর্ব যেতে পারে উত্তর ভামনগরে ২৬ নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও গিরিশ মহাপাত্র তার ট্যাগ থেকে বার করেছিল উত্তর একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা সাতাশ নম্বর প্রশ্ন ইসাব ও অমৃতের সবটাতেই মিল তফাৎ শুধু এই যে ইসাবের উত্তর মা নেই আটাশ নম্বর প্রশ্ন আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কথাটি বলেছে উত্তর গিরিশ মহাপাত্র উনত্রিশ নম্বর প্রশ্ন বামুনের ছেলে বাংলা লেখাপড়া শাস্তর টাস্তর সবই কিছু কিছু শিখেছিলাম বলেছিলেন উত্তর রামদাস তিরিশ নম্বর প্রশ্ন তাছাড়া এত বড় বন্ধু বন্ধুটি হল উত্তর সভ্যসাচি 31 নম্বর প্রশ্ন কোন সময় অপূর্ব ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করে উত্তর বিকেল বেলায় 32 নম্বর প্রশ্ন নদের চাঁদকে পিশিয়া দিয়া চলিয়া গেল উত্তর 7 নাম্বার ডাউন প্যাসেঞ্জার 15 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো Thank you very much. Keep watching my channel and my